দেখুন, আজকে ভিডিওতে আমি জেফেটের আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে জেফেটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে সরাসরি আমাদের এরকম একটি সার্কিট দেওয়া আছে, সেখান থেকে আমাদের এই ডাটাগুলি বের করতে বলছে। তো এখানে 16 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, 2 kΩ, IDSS এর ভ্যালু দেয়া, VP = -8 ভোল্ট দেয়া, 1 MΩ রেজিস্টর, 2 ভোল্ট ভোল্টেজ সোর্স, আর বের করতে বলছে VGS Q, গেট টু সোর্স ভোল্টেজের কিউ পয়েন্ট, IDQ, ড্রেন কারেন্টের কিউ পয়েন্ট, VDS, ড্রেন টু সোর্স ভোল্টেজ, VD, ড্রেন ভোল্টেজ, VG, গেট ভোল্টেজ, VS, সোর্স ভোল্টেজ। এই ডাটাগুলো আমাদের বের করতে বলছে। তো ফার্স্ট অফ অল, এটা আমাদের কি টাইপের বায়াস এটা হয়তোবা জানলেও জানতে পারে চাইতে পারে আপনাদের পরীক্ষাগুলোতে যে এটা কি টাইপের বায়াস। তো আমি একটু বলে দিই যে এটা বেসিক্যালি কিন্তু ফিক্সড বায়াস সার্কিট, জেফেটে ফিক্সড বায়াস সার্কিট, যেটা নিয়ে অলরেডি কিন্তু আমি একটি বেসিক ভিডিও আপনাদের আমার প্লেলিস্টে আমি দিয়েছি, আমি তারপর আই বাটনে দিয়ে রাখবো। তো আমি সরাসরি অ্যানালাইসিসে এখন চলে যাচ্ছি। তো অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথমত টার্মিনালগুলো সিলেক্ট, ফার্স্টে আমাদের সিলেক্ট করতে হবে হলো টার্মিনাল। তো টার্মিনালগুলো হচ্ছে এখানে আমার গেট টার্মিনাল, এটা এটা ড্রেন এবং এটা সোর্স। এটা মনে হয় খুব বেসিক একটি জিনিস, আমি জাস্ট দেখে নিলাম। এরপরে আমাদের দেখতে হবে এটা এন চ্যানেল নাকি পি চ্যানেল। তো দুইভাবে দেখা যায়, একটা হইলো আমার এই পিঞ্চ অফ ভোল্টেজ দেখে, পিঞ্চ অফ ভোল্টেজ মাইনাস মানে এটা হচ্ছে এন চ্যানেল, অথবা আপনি এই যে এখানে যে অ্যারোটা আছে, সবসময় গেটের দিকে অ্যারোটা যদি ভিতরের দিকে ঢোকে তাহলে এটা হচ্ছে এন চ্যানেল, অথবা পিঞ্চ অফ ভোল্টেজ দেখেও আপনি বুঝতে পারেন। তো এই দুটো জিনিস আমি শিওর হয়ে গেলাম, এই দুটো ডাটা দেখে আমি বুঝে গেলাম যে এটা এন চ্যানেল জেফেট। এখন আমাদের আরেকটু সার্কিটটাকে সিম্পলিফাই করে নেব। এটা 16 ভোল্ট আছে, যাতে আমাদের KVL করতে সুবিধা হয়। তো 16 ভোল্ট মানে এটাকে চাইলে আমি +16 ভোল্ট, প্লাসের সাথে যেহেতু কানেক্ট ছিল এই যে প্লাসের সাথে কানেক্ট করে দিচ্ছি এটাকে 16 ভোল্ট, আর এই প্রান্তটাকে গ্রাউন্ড করে নিলাম, মানে এই পুরোটুকু একটা কমন গ্রাউন্ড, এই পুরোটুকু আমাদের একটা কমন গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে এখন দেখুন আমি এখন অ্যানালাইসিস শুরু করব এটার। তো তার জন্য আমি দেখুন প্রথমে ইনপুট সাইড থেকে, তার আগে অ্যানালাইসিসের শুরুতে আমি লিখে নিচ্ছি যে এখানে গেট কারেন্টটা আমাদের কত হয়। অলওয়েজ গেট কারেন্টটা হচ্ছে শূন্য, সেটা জেফেট হোক আর মসফেট হোক, সব ক্ষেত্রে গেট কারেন্ট কিন্তু শূন্য। এখন আমরা ইনপুট সাইডে আমরা লুপ অ্যাপ্লাই করি। তো ইনপুট সাইডে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, তাহলে ধরুন যে এই পয়েন্ট থেকে শুরু করতেছি, তাহলে আগে প্লাস পাচ্ছি, তাহলে +2 ভোল্ট, আর 1 MΩ ইন্টু জিরো কারেন্ট, মানে আলটিমেটলি রেজাল্ট হয় জিরো। সো এটা লেখার আর দরকার নাই, এর ভিতর দিয়ে কোনো ভোল্টেজ ড্রপই হবে না। তাহলে তারপরে কত, +VGS ভোল্টেজটা, তাহলে +VGS = 0। তারপরে তো এই যে সরাসরি আবার এখানেই ফিরে আসতেছে, দ্যাট মিনস এটাই বেসিক্যালি হচ্ছে আমার কিউ পয়েন্ট। ঠিক আছে, তাহলে VGS Q এর ভ্যালু আসলে কত, VGS Q এর ভ্যালু হচ্ছে আমার -2। এর মতো ইজি মনে হয় আর কোনো কিছু হয় না। VGS Q এর ভ্যালুটা হচ্ছে -2 ভোল্ট, তাহলে এ নাম্বার কিন্তু হয়ে গেল আমাদের। এরপর আমার কি লাগবে, বি নাম্বার কোশ্চেনটা, IDQ। তো IDQ এর জন্য আমরা জাস্ট শকলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব, যেটা কিনা JFET এর কমন একটি ফর্মুলা, খুব ইজি একটি ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ IDQ = IDSS (1 - VGS)/VP2, মানে এখানে কিউ পয়েন্ট চিন্তা করছি, দ্যাট মিনস VGS Q চিন্তা করব,
ভিপি এর উপর হোল স্কোয়ার। তাহলে আইডিএসএস এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 10 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এই যে 10 বসাইলাম, 1 মাইনাস ভিজিএস কিউ মাত্র পাইলাম আমি কত, -2, ভিপি কত, পিঞ্চ অফ ভোল্টেজ -8 এর উপর স্কোয়ার। তাহলে আইডি কিউটা মিলিঅ্যাম্পিয়ারে সরাসরি মিলিঅ্যাম্পিয়ারে আমরা পেয়ে যাব। তাহলে 1 - 1/4 হবে, 2/8 করলে, এর উপর হোল স্কোয়ার ইন্টু 10, 5.625 মিলিঅ্যাম্পিয়ার। ব্যাস, আইডি কিউ, ভিডি, ভিজিএস কিউ দুটোই কিন্তু বের করলাম। এবার আমাদের লাগবে হলো ভিডিএস। তো ভিডিএস এর জন্য আউটপুট সাইডে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো। এবার তো আউটপুট সাইডে যদি এখন কেভিএল অ্যাপ্লাই করি, তো এটা আমাদের ড্রেন কারেন্টের ডিরেকশনই আমি দেখাই নাই। তো এটা হচ্ছে ড্রেন কারেন্টের ডিরেকশন, আইডি, আর আইডি এবং আইএস সোর্স কারেন্ট কিন্তু সমান হবে, কারণ আইজি ভ্যালুটা হচ্ছে আমার জিরো। আইজি ভ্যালুটা জিরো মানে এদিক থেকে কোনো কারেন্ট ঢুকতে পারবে না, আইডি কারেন্ট আসবে, সেই কারেন্টটি আমার সোর্স দিয়ে ফ্লো করবে। ঠিক আছে, দ্যাট মিন্স আমি যদি অ্যাপ্লাই করি এখন কেভিএল সি নাম্বারের জন্য, সি নাম্বার কোশ্চেনটি সলভ করার জন্য, তাইলে আমার এই পয়েন্ট থেকে শুরু করতেছি, মাইনাস আগে পাচ্ছি, তাইলে -16 +2 ইন্টু আইডি। দেখুন আমি কিলো ওহম অ্যাপ্লাই করতেছি, কিলো ওহম মানে আমার আইডির ভ্যালুটা অটোমেটিক্যালি আসবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। তাহলে 2 ইন্টু আইডি, আইডি মনে হয় মাত্র পাইলাম, আইডি কিউ, কিউ পয়েন্টের যে আইডি কত সেটা 5.625, আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি 2 ইন্টু 5.625। তারপরে কি, তারপরে হচ্ছে আমার প্লাস মাইনাস, তাহলে প্লাস ভিডিএস। ঠিক আছে, তাহলে প্লাস ভিডিএস ইজ ইকুয়াল টু জিরো, তাইলে আমরা কিন্তু এখান থেকে ভিডিএস পেয়ে যাচ্ছি, খুবই সহজ। ভিডিএস ইকুয়াল টু কত আসতেছে আমার দেখি, জাস্ট 16 থেকে 2 ইন্টু 5.625 বিয়োগ করে দিচ্ছি, 4.75 ভোল্ট। দেখুন এটা কিন্তু কিলো ওহমে নিচ্ছে, এটা মিলি অ্যাম্পিয়ারে নিচ্ছে, আলটিমেট রেজাল্ট কিন্তু ভোল্টেই আসবে। ঠিক আছে, কত, 4.75 ভোল্ট। এরপরে আমার কি লাগবে, ডি নাম্বার কোশ্চেনে বলছে ভিডি ড্রেন ভোল্টেজ। তো ড্রেন ভোল্টেজ মানে হচ্ছে আমার, আমরা একটু ফিগারের দিকে দেখি, তো এই ড্রেন ভোল্টেজ মানে এই পয়েন্টের ভোল্টেজ। তো কোন একটা স্পেসিফিক পয়েন্টের ভোল্টেজ বের করা মানে হচ্ছে সেই পয়েন্টকে গ্রাউন্ডের রেসপেক্টে কত ভোল্ট সেটা চিন্তা করা। তো এখান থেকে আপনি খেয়াল করে দেখুন, এখান থেকে এই প্লাস থেকে এই যে গ্রাউন্ড মাইনাস, তো এটার সাথে তো আমার এই প্রান্ত আলটিমেটলি শর্টই করা আছে। দ্যাট মিন্স যেহেতু মাঝখানে কোনো রেজিস্টর নাই, তো এই সোর্স প্রান্তের সাথে কিন্তু গ্রাউন্ডটা শর্ট করা আছে। দ্যাট মিন্স ভিডি আর ভিডিএস এর ভ্যালুটা সমান হবে। ঠিক আছে, তাহলে এটাও হবে আমার কত, 4.75 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল আমার। এরপরে লাগবে কি, ভিজি গেট ভোল্টেজটা। তো দেখি গেট ভোল্টেজটা বের করা যায় কিনা। তো গেট ভোল্টেজটা আমার হচ্ছে সিম্পলি, গেট ভোল্টেজটা আমার লাগবে, তো গেট ভোল্টেজটা মানে এই পয়েন্টের ভোল্টেজ মানে এটাকে গ্রাউন্ডের রেসপেক্টে কত ভোল্ট সেটা বের করা। তো সেটাও তো আমরা দেখতে পাচ্ছি যে এ, তাহলে ভিজি মানে হচ্ছে এ গ্রাউন্ডের রেসপেক্টে, তো গ্রাউন্ডের সাথে তো সোর্স শর্ট করা, দ্যাট মিন্স ভিজি আর ভিজিএস এর ভ্যালুটা সমান হবে। তো ভিজিএস এর ভ্যালু কত পাইছি আমরা, -2, দ্যাট মিন্স এটা হবে -2 ভোল্ট। আর কি লাগবে, সোর্স ভোল্টেজ লাগবে। তো সোর্স ভোল্টেজটা তো খুবই ক্লিয়ার যে সোর্স ভোল্টেজটা আমার কত হবে, সিম্পল, সোর্স ভোল্টেজটা যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, দ্যাট মিন্স সোর্স ভোল্টেজ হবে হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেনটির সলিউশন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।